পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কয়েকটি ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব অবশ্যই মুখস্থ করে যাবে। হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ ফেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস। তোমরা যারা অনেক ফেজাল ভার্বস মুখস্থ করতে পারছো না, আজকের এই ভিডিওতে মাত্র 20টি ফেজাল ভার্ব আমি দেখাবো। এই 20টি ফেজাল ভার্ব মুখস্থ করে গেলেই পরীক্ষা তোমরা হবু এখান থেকে কমন পেয়ে যাবে। এবং সবার শেষে আমি বলে দেবো এই পিডিএফটি ডাউনলোড তোমরা কীভাবে করতে পারবে, তার লিঙ্ক তোমরা কোথায় পাবে, তার পাসওয়ার্ড কী, সব কিছুই বলে দেবো। আগে তোমরা দেখে নাও ফেজাল ভার্বস তোমাদের কী কী পড়তে হবে। একদম ছক করে আমি তোমাদের লিখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেওয়া আছে। যেমন দেওয়া আছে ফেজাল ভার্বস, একদিকে দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে, আর এইদিকে দেওয়া আছে ভার্বস মানে মেইন ভার্ব। ঠিক আছে, দেখো ফেজাল ভার্ব প্রথমে পড়বে অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে হচ্ছে ক্ষতি করা, যার মেইন ভার্ব হচ্ছে এফেক্ট। এফেক্ট মানেও কিন্তু ক্ষতি করা। তাহলে ভার্বস এর দেখতে পাচ্ছ এফেক্ট লেখা আছে না, এর বাংলা মানে ক্ষতি করা, আবার অ্যাক্ট অন এর বাংলা মানেও ক্ষতি করা। অর্থাৎ দুইটি ইংরেজি বাংলা মানে একটি। এইভাবে ফেজাল ভার্ব মুখস্থ করতে হয়। তারপর দেখো অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন মানে হচ্ছে নির্ভর করা, এর মেইন ভার্ব হচ্ছে ডিপেন্ড। নেক্সট, পরীক্ষায় কখনো কোনো অপশনে ছাত্রছাত্রীর মধ্যে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য কখনো কখনো দেয় এবিট বাই, আবার কখনো দে ক্যারি আউট। কিন্তু সবাই জানে এটার অর্থ হচ্ছে ভিন্ন, কিন্তু না, একটার এই এবিট বাই এর বাংলা মানে যেটা, ক্যারি আউট এর বাংলা মানে সেটাই কিন্তু। ঠিক আছে, মানে এবিট বাই বা ক্যারি আউট এর বাংলা মানে হচ্ছে মেনে চলা, যেটার মেইন ভার্ব হচ্ছে অবে। নেক্সট, বিআর এওয়ে কিংবা ক্যারি অফ, দেখতে পেয়েছো ছক করে দিয়েছি আমি। বিআর এওয়েও থাকতে পারে লিস্টে, কিংবা ক্যারি অফও থাকতে পারে। তাহলে এর বাংলা মানে হচ্ছে জয় করা, যার মেইন ভার্ব হচ্ছে উইন। নেক্সট, তারপর দেখো বিআর উইথ কিংবা পুট আপ উইথ, এই দুইটি ফেজাল ভার্বের বাংলা মানে একটাই, বাংলা মানে হচ্ছে সহ্য করা, এর মেইন ভার্ব হচ্ছে টলেরেট। আমি ভিডিওটি শেষে সবার শেষে বলে দিব কোন কোন 20টি এখান থেকে ফেজাল ভার্ব তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে, অবশ্যই ভালোভাবে শুনে নিবে কিন্তু। হ্যাঁ, ভিডিওটি না টানলে সম্পূর্ণভাবে দেখো। ব্রেক আপ, ব্রেক আপ মানে হচ্ছে শেষ হওয়া, মেইন ভার্ব হচ্ছে ইন্ড। নেক্সট, ব্রিং আউট কিংবা কাম আউট, ব্রিং আউট মানে যেটা, কাম আউট মানে ওইটা, এর মানে হচ্ছে প্রকাশ করা, এর মেইন ভার্ব হচ্ছে পাবলিশ। ঠিক আছে, নেক্সট, ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, এর মেইন ভার্ব হচ্ছে রিয়ার। নেক্সট, ব্রিং অ্যাবাউট এর বাংলা মানে হচ্ছে ঘটানো বা কোনো কিছু কারণ, এটা মেইন ভার্ব দেখতে পাচ্ছ দেওয়া আছে কোস। নেক্সট, কল অ্যাট, খুবই অপশন, খুবই পরীক্ষায় এটা আছে, কল অ্যাট মানে কোনো স্থান সাক্ষাৎ করা, মেইন ভার্ব ভিজিট এ প্লেস। আবার দেখো কল ইন, কল ইন মানে কারো সাথে সাক্ষাৎ করা, মানে হচ্ছে মিট এ পার্সন। নেক্সট, কল ফর মানে হচ্ছে চাওয়া, মেইন ভার্ব ডিমান্ড। নেক্সট, কল আপ মানে হচ্ছে স্মরণ করা, যার মেইন ভার্ব হচ্ছে রিমেম্বার। নেক্সট চলে আসো, ক্যারি অন পরীক্ষায় আসতে পারে, কিংবা গো অন কিংবা কিপ অন, এই তিনটি ভেজাল ভার্বের বাংলা মানে একটাই, এটা হচ্ছে চালিয়ে যাওয়া, যার মেইন ভার্ব হচ্ছে কন্টিনিউ। নেক্সট, কাম অ্যাবাউট মানে ঘটা, এর মেইন ভার্ব হচ্ছে হ্যাপেন। নেক্সট, কাম অ্যাক্রস এর বাংলা মানে হচ্ছে সাক্ষাৎ করা, যার মেইন ভার্ব হচ্ছে মিট। নেক্সট, কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, যার মেইন ভার্ব হচ্ছে টু বি বর্ন। নেক্সট, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা মানে সুস্থ হয়ে ওঠা, মেইন ভার্ব হচ্ছে রিকোভার। নেক্সট, ক্রাই আপ মানে প্রশংসা করা, যার মেইন ভার্ব হচ্ছে প্রেইস। নেক্সট, ক্যারি আউট মানে হচ্ছে চিৎকার করা, এর মেইন ভার্ব হচ্ছে শাউট। নেক্সট, কাট ডাউন মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে কমানো, এর মেইন ভার্ব হচ্ছে রিউজ। তাহলে মেইন ভার্বগুলি কিন্তু পরীক্ষায় থাকবে, আর যেগুলো ফেজাল ভার্ব ওগুলি লিস্ট বা অপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, নেক্সট চলে আসো, কাট অফ এটা মানে হচ্ছে আলাদা করা, এর মানে এর মেইন ভার্ব হচ্ছে সেপারেট। তারপর দেখো ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে ত্যাগ করা বা ধ্বংস করা বা তুলে নেওয়া, এর মেইন ভার্ব হচ্ছে অ্যাবলিশ। নেক্সট, ফল ইন মানে তো ধসে পড়া, যার মেইন ভার্ব হচ্ছে কোলাপস। নেক্সট, খুবই আসে পরীক্ষায়, ফল আউট মানে ঝগড়া করা, যেটা মেইন ভার্ব হচ্ছে কোয়ারেল। এই ভিডিওর সবার শেষে আমি মাত্র এখান থেকে, আমি যতগুলি ফেজাল ভার্ব দেখাচ্ছি মাত্র এখান থেকে 20টি ফেজাল ভার্ব বলবো, ওই 20টি ফেজাল ভার্ব তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখস্থ করে যাবে, 100% এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, পরে পেজে দেওয়া আছে ফল থ্র মানে হচ্ছে ব্যর্থ হওয়া, যার মেইন ভার্ব হচ্ছে ফেইল। নেক্সট, গেট ডাউন বলতে পারে কিংবা পুট ডাউন বলতে পারে, ঠিক আছে, দুইটা ফেজাল ভার্ব বাংলা মানে একটাই, লেখা, এর মেইন ভার্ব হচ্ছে রাইট। নেক্সট, গিভ এওয়ে এটাও পরীক্ষা খুবই আসে, গিভ এওয়ে মানে হচ্ছে বিতরণ করা, মেইন ভার্ব হচ্ছে ডিস্ট্রিবিউট। তোমরা সকলে জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর যা কিছু নোটস লেখাই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সায়োজন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও।
এটির পিডিএফ ডাউনলোড তোমরা কীভাবে করতে পারবে আমি একটু পরে তোমাদের বলছি। নেক্সট চলে আসো গিভ ইন, এর বাংলা মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, মেন ভার্ব হচ্ছে সারেন্ডার। নেক্সট হচ্ছে গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, এর মেন ভার্ব হচ্ছে লিভ। নেক্সট গো আউট, গো আউট এর বাংলা মানে হচ্ছে নিভিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে এর মেন ভার্ব হচ্ছে এক্সটিংগুইশ। নেক্সট গো ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, এর মেন ভার্ব হচ্ছে এক্সামিন। নেক্সট গো থ্রো মানে হচ্ছে পড়া কিংবা পরীক্ষা করা, এর বাংলা মানে দুইটি আছে, ঠিক আছে। এর ফেজাল বা এই মেইন ভার্ব এটাও থাকতে পারে, রিড থাকতে পারে কিংবা এক্সামিন থাকতে পারে। পরীক্ষা যদি রিড বা এক্সামিন থাকে তাহলে ওর ফেজাল ভার্ব দিয়ে দিবে তোমরা গো থ্রো। নেক্সট হ্যান্ড ওভার মানে হচ্ছে অর্পণ করা, এর মেইন ভার্ব হচ্ছে ডেলিভার। নেক্সট হোল্ড ব্যাক কিংবা পরীক্ষা কখনও থাকে কিপ ব্যাক, দুইটা ঠিক আছে, দুইটার বাংলা মানে একটাই কিন্তু, এর মানে হচ্ছে গোপন করা, যার মেইন ভার্ব হচ্ছে কনসিল। নেক্সট হোল্ড অন মানে হচ্ছে অপেক্ষা করা, মেইন ভার্ব হচ্ছে ওয়েট। নেক্সট হচ্ছে কিপ আপ মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে বজায় রাখা, এর মেইন ভার্ব হচ্ছে মেনটেন। লে অ্যাসিড বলতে পারে, পুট অ্যাসিড বলতে পারে কিংবা কিপ অ্যাসিড বলতে পারে, ঠিক আছে। এর বাংলা মানে হচ্ছে সঞ্চয় করা, এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, 9 এবং 10 জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চাকরির পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সঞ্চয় করা। এর মেইন ভার্ব হচ্ছে সেভ। নেক্সট লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এর মেইন ভার্ব হচ্ছে টেক কেয়ার। নেক্সট হচ্ছে লুক ডাউন আপন, ঘৃণা করা, মেইন ভার্ব হচ্ছে হ্যাট। লুক ফর মানে হচ্ছে খোঁজা, মেইন ভার্ব সার্চ। নেক্সট লুক ইন টু মানে তদন্ত করা, মেইন ভার্ব হচ্ছে ইনভেস্টিগেট। নেক্সট মেক আপ মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, নেক্সট হচ্ছে কম্পেনসেট। নেক্সট মেক আউট মানে বুঝতে পারা, এটাও পরীক্ষা খুবই আসে, মেক আউট মানে বুঝতে পারা, এর মেইন ভার্ব হচ্ছে আন্ডারস্ট্যান্ড। নেক্সট হচ্ছে পাস এওয়ে, দেখতে পাচ্ছ পাস এওয়ে মানে মারা যাওয়া, এটাও পরীক্ষায় আছে, ডাই মানে মারা যাওয়া। নেক্সট পুট অফ বলতে পারে কিংবা টেক, এটা কিন্তু টেক হবে, টেক অফ বলতে পারে, এর বাংলা মানে হচ্ছে খুলে ফেলা, যেটা হচ্ছে রিমুভ। নেক্সট পুট অফ, ঠিক আছে, পুট অফ মানে স্থগিত রাখা, এটাও পরীক্ষায় আসে, পিইউটি হবে, ডবল টি না, পিইউটি হবে, এর বাংলা মানে হচ্ছে স্থগিত রাখা, মেইন ভার্ব পোস্টপন্ড। নেক্সট পুট অন মানে পরিধান করা, মেইন ভার্ব উইয়ার, আমরা কাপড় পরি না, ওইটা হচ্ছে পরিধান করা। নেক্সট পুট আপ মানে হচ্ছে থাকা, মেইন ভার্ব স্টে। নেক্সট রান আফটার মানে তাড়া করা, মেইন ভার্ব হচ্ছে চেস। সেট অ্যাবাউট মানে কাজ শুরু করা, মেইন ভার্ব হচ্ছে বিগিন। সেট ইন, সেট ইন মানে শুরু হওয়া, এর মেইন ভার্ব হচ্ছে স্টার্ট। সেট আপ, এটা পরীক্ষা খুবই আসে, সেট আপ মানে প্রতিষ্ঠা করা, মেইন ভার্ব হচ্ছে এস্টাবলিশ। টেক কেয়ার মানে সদৃশ হওয়া বা যত্ন নেওয়া, এর মেইন ভার্ব রিজেম্বল। আর দুইটা আছে দেখো, টেল আপন মানে ক্ষতি করা, এর মেইন ভার্ব হচ্ছে এফেক্ট। অ্যান্ড টার্ন ডাউন মানে হচ্ছে বাতিল করা, এর মেইন ভার্ব হচ্ছে রিজেক্ট। এবার চলে আসো, মাত্র এই যতগুলি দেখালাম এগুলো থেকে মাত্র 20টি আমি বলছি, এই 20টি ফেজাল ভার্ব তোমরা ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। মুখস্থ করলেই তোমরা একটা এখান থেকে কমন পেয়ে যাবে। যেমন এই যে দেখতে পাচ্ছ লেখা আছে এবিড বাই বা ক্যারি আউট, এর মানে হচ্ছে ওবে, এটা ভালো করে পড়বে। তারপরে বিয়ার উইথ বা পুট আপ উইথ, টলারেট, এটা ভালোভাবে পড়বে। তারপর দেখো ব্রিং আউট মানে প্রকাশ করা, পাবলিশ, এটা ভালো করে পড়বে। তারপরে এখানকার মধ্যে থেকে তারপর এটা আছে ব্রিং আপ মানে লালন পালন করা, রিয়ার, এটা পড়বে। ওকে, এবার তারপর দেখো এই যে দেখো হচ্ছে কল অ্যাট এবং কল ইন, কার কোনো স্থান সাক্ষাৎ করা এবং কারো সাথে দেখা করা, এই দুটা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এবার নিচে চলে আসো, কল আপ বাংলা মানে হচ্ছে স্মরণ করা, এটা হচ্ছে এর মেইন ভার্ব রিমেম্বার, এটা ভালোভাবে পড়বে। এবং ক্যারি, ক্যারি যেটা আছে, হ্যাঁ, মানে ক্যারি অন, গো অন, কিপ অন, এর বাংলা মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ, এটা পড়বে। তবে এখান থেকে আর পড়তে হবে না, এখান থেকে ডাইরেক্ট চলে আসবে। এখন দেখতে পাচ্ছ লেখা আছে কাম রাউন্ড, আরোগ্য লাভ করা, সুস্থ, রিকোভার, এখান থেকে এটা পড়বে। তারপর দেখো কাট ডাউন, রেডিউস, এখান থেকে এটা পড়তে হবে। ওকে, আর নিচে দেখো ফল আউট মানে ঝগড়া করা, এখান থেকে এটা পড়বে। এবার দেখো এরপরের পেজে, 2 নম্বর পেজে দেখো এখান থেকে কী কী পড়তে হবে, এখান থেকে গিভ এওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট, এটা পড়বে। তারপর দেখো গিভ আপ মানে লিভ, ত্যাগ করা, এটা পড়বে। তারপর দেখো গো ওভার মানে পরীক্ষা করা, এক্সামিন যেটাকে বলা হয়, ঠিক আছে। তারপরে তোমরা এখান থেকে এটা পড়বে, এই যে দেখতে পাচ্ছ হোল্ড ব্যাক বা কিপ ব্যাক মানে হচ্ছে গোপন রাখা, কনসিল। এগুলো কিন্তু আমি সাজেশন দিচ্ছি, এই যতগুলো দেখালাম এগুলির মধ্যে কী কী তোমরা বেশি জোর দিয়ে পড়ে যাবে সেগুলি দেখাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো লে অ্যাসিড বা পুট অ্যাসিড বা কিপ অ্যাসিড, এটা সেফ, এটা পড়বে। তারপর নিচে দিয়ে চলে আসো লুক আফটার মানে দেখাশোনা করা, মেইন ভার্ব টেক কেয়ার। তারপর দেখো লুক ডাউন আপন, ঘৃণা করা, হেট, এটা পড়বে। তারপর দেখো লুক ফর মানে খোঁজা, আর একটা দেখো লুক ইন টু, ইনভেস্টিগেট, এটা পড়বে। তারপর দেখো মেক আউট মানে বুঝতে পারা, তারপর পড়বে এখান থেকে পাস এওয়ে মানে মারা যাওয়া, তারপর পড়বে পুট অন মানে পরিধান করা,
তারপর দেখো রান আফটার মানে চেস, তাড়া করা। নেক্সট পড়বে সেট আপ মানে প্রতিষ্ঠা করা, স্টাবলিশ। তারপর টেল আপন মানে ক্ষতি করা, অ্যান্ড টার্ন ডাউন মানে বাতিল করা। এই কয়েকটা ফেজাল ভার্ব পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এবার মেইন কথায় চলে আসো। মেইন কথা হচ্ছে যে এবার এটার পিডিএফটি তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক একটা দিয়ে রেখেছি, এই লিঙ্কটি তোমরা ক্লিক করলে পিডিএফটি ওপেন হবে না, কারণ ওই পিডিএফতে পাসওয়ার্ড আছে। ওই পাসওয়ার্ডটি হচ্ছে 4টি 0 দিবে, 4টি 0000, তাহলেই পাসওয়ার্ডটি খুলবে, নাহলে কিন্তু খুলবে না। ওকে, 4টি 0 দিবে তাহলে এখান থেকে। এবার চলে আসো আমি যে এই ফেজাল ভার্ব দেখালাম, এই ফেজাল ভার্বের মধ্যে তোমরা যারা উইক স্টুডেন্ট আছো, আমি আমি যেই 20টি পড়তে বললাম ওই 20টি পড়বে, এবং যারা মনে করছো আমি টোটালটাই কমন পেতে চাই, তোমরা কিন্তু ফুলটা পড়লে সবথেকে বেশি ভালো। আর যদি কেউ পড়তে না পারো তো মাত্র 20টি পড়বে, এই 20টির মধ্যেই একটা তোমরা কমন, একটা দুইটা বা তিনটা বা 4টা যেটা পরীক্ষা আসবে কমন হুবু হুবু পেয়ে যাবে। এবার এক্ষণে আর দেরি না করে ডেস্ক্রিপশনে যাও, লিঙ্কটি ক্লিক করো এবং পিডিএফটি এক্ষণে ডাউনলোড করে নাও।